নমস্কার সবাইকে, আমি সগর মিত্র আর তোমাদের সবার স্বাগত এই টিবিএফ ফ্যামিলিতে। তো আজ আমরা আরো 10টি নতুন নতুন ফ্যাক্ট জানবো, যেরকম কোন প্রাণীর 3টা হার্ট, 9টা ব্রেন আর তার ব্লাডের কালার হচ্ছে নীল। তোমরা ভাবতে থাকো, এরকম আরো অনেক তথ্য জানবো, যেরকম কোন সরীসৃপ বা স্থলচর প্রাণী শ্বাস বন্ধ করে বা একবার জলের থেকে বাইরে না বেরিয়ে 6 দিন পর্যন্ত জলের তলায় থাকতে পারে, কোন সরীসৃপ বা স্থলচর প্রাণী। তো তোমরা এই নিয়ে চিন্তা করো। তো আমরা চলে যাচ্ছি প্রথম ফ্যাক্টে। ফ্যাক্ট নাম্বার 1, আমরা রাতে ঘুমানোর সময় সবাই ড্রিম দেখি, স্বপ্ন দেখি, বলতে গেলে প্রায় সবাই স্বপ্ন দেখে। কিন্তু এটা কি জানো যে স্বপ্নেরও মিনিং আছে? তো তুমি যদি ভূতের স্বপ্ন দেখো বা ভয়ানক কোনো স্বপ্ন দেখো, তাহলে তার মিনিং কি জানো সেটা? তাহলে তার মিনিং মানে হলো তোমার ব্রেনে রেস্টের প্রয়োজন। এমন টাইপের স্বপ্ন আসার মানে তোমার তোমার রিয়েল লাইফে এমন কিছু চলছে যা তুমি ভয় পাও, মানে তোমার ব্রেন একটা ডিসব্যালেন্স স্টেজে আছে। কারণ ব্রেন নর্মালি ভালো পজিটিভ স্বপ্ন দেখায়, সেই স্বপ্নের কোনো মানে থাক না থাক, কিন্তু ব্রেন নর্মালি ভালো পজিটিভ স্বপ্ন দেখায়। ফলে যদি তোমার ভয়ানক স্বপ্ন আসে, তাই কাচ্ছে বা যদি কোনো কাজ করো বা যদি কিছু করো, তো সেটি ছেড়ে সঙ্গে সঙ্গে না, সেটি সেটি কমপ্লিট করে নিয়ে ব্রেনকে অবশ্যই রেস্ট দাও। আমি বলছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা অনেকের থেকে শোনার পর এইটুকু জানতে পেরেছি যে হ্যাঁ, এটি অনেক ক্ষেত্রে কাজ করেছে। তোমাদেরকেও বলছি সেই জন্য যে কাজ ছেড়ে বা কাজ কমপ্লিট করে ব্রেনকে রেস্ট দাও, এটা 1 সপ্তাহ মেনে চলো। আর হচ্ছে শুধু ব্রেনকে রেস্টই না, আমি ফার্স্টে কি বলছিলাম, তুমি যদি কোনো কিছুতে ভয় পাও, যদি ভয় পাও সেইটাকে অন্য কারোর কাছে বলো, শেয়ার করো, ভয়কে দূর করার চেষ্টা করো, তাহলে হতে পারে। ফ্যাক্ট নাম্বার 2, আমি আগে বলেছিলাম যে কোন প্রাণীর শরীরে 3টা হার্ট, 9টা ব্রেন আর তার ব্লাডের রং নীল। তো তোমরা বলো দেখি, যদি বলতে পারো তাহলে, যদি জানো তাহলে ভিডিও পজ করে কমেন্টে গিয়ে, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। তো আমি আমি তার তার আগে বলে দিচ্ছি। তো এটা হলো অক্টোপাস। একটা অক্টোপাসের শরীরে 3টা হার্ট, 9টা ব্রেন আর ওর ব্লাডের রং নীল। ফ্যাক্ট নাম্বার 3, তোমরা দেখেছো কি না জানি না, হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির যে মোনালিসা ছবিটি আছে, সেই ছবিতে কোনো আইব্রোস নেই। ফ্যাক্ট নাম্বার 4, একটা শামুক 3 বছর ধরে ঘুমিয়ে থাকতে পারে। ইয়েস, একটা শামুক 3 বছর ধরে ঘুমিয়ে থাকতে পারে। তো এইটা আমাদের ঘুম প্রেমী মানুষদের কাছে খুবই একটা আনন্দের বিষয়, আনন্দের বিষয় বলবো না, তাদের হচ্ছে মনে হতে পারে যে ইস, আমরা যদি শামুকের মতো 3 বছর ধরে ঘুমিয়ে থাকতে পারতাম তো খুব মজা হতো। হ্যাঁ ঠিকই, ঠিক মজা হতো হতো, কিন্তু আমরা তো শামুক নয়, আমরা তো মানুষ, আর আমাদের বেশি ঘুমের প্রয়োজন নেই। 8 ঘন্টা ঘুমালে আই থিঙ্ক ভালো হয়। আমাদের বয়সের বা আমাদের থেকে একটু যারা বড় বা ছোট, তাদেরকেও বলছি যে 8 ঘন্টা ঘুমানো ইস ঠিকঠাক। তো ও চলে যাচ্ছে ফ্যাক্ট নাম্বার 5-এ, একটা আরশোলার মাথা কেটে দেওয়ার পর সেটা 7 দিন পর্যন্ত আরশোলাটা জিন্দা থাকতে পারে। তুমি যদি শুধু মাথাটা কেটে দাও আর তার বডির সাথে কোনো রকমে কোনো কিছু ছেড়ছাড় না করে, তাহলে সেই আরশোলাটা 7 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো সাবধান, সবাই সাবধান, বিশেষ করে গার্লস, কারণ আরশোলাকে বেশিরভাগ গার্লসরাই ভয় পায়। তো 7 দিন পর্যন্ত মনে করো আরশোলার মাথাটাকে কে মেরে ফেলছে, কেটে ফেলছো, আর তুমি ভাবলো যে আরশোলাটা মারা গেছে, তো সেটি কিন্তু নয়, ও কিন্তু আবার 7 দিন পর্যন্ত জিন্দা থাকতে পারে। ও কিন্তু কোনো সময় উড়ে এসে জুড়ে বসতে পারে তোমার ঘাড়ে, তখন তুমি ভাবতে পারো যে সেটি ভূত, কিন্তু সেটি ভূত নয়, সেটি হলো একটি ফ্যাক্ট, সেটি সায়েন্স। তো এরপরে চলে যাচ্ছি 6 নম্বর ফ্যাক্টে। ফ্যাক্ট নাম্বার 6, তুমি জলের তলাতে কতক্ষণ শ্বাস আটকে থাকতে পারবে? 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট। কিন্তু এমন একটা জীব আছে সেটি 6 দিন পর্যন্ত জলের ভিতরে শ্বাস না নিয়ে থাকতে পারে, মানে ও জলের ভিতরে ব্রিদিং করতে পারে। তো তার নাম হলো বিছা, বিচ্ছু। বিছা জলের তলায় 6 দিন পর্যন্ত শ্বাস না নিয়ে বা শ্বাস জলের তলাতে ও শ্বাস ইয়ে করে থাকতে পারবে বা
বাঁচতে পারে 6 দিন পর্যন্ত। ফ্যাক্ট নাম্বার 7, আফ্রিকাতে ইথিওপিয়া নামে এক জায়গা আছে, সেখানে ক্যালেন্ডারে 13টা মাস, ঠিক শুনেছো, 13টা মাস, আমাদের ক্যালেন্ডারে 12টা মাস, সেখানে ক্যালেন্ডারে 13টা মাস, এটা কেন কিভাবে সেটির ভিডিও পরে অন্য কোনো দিন, যদি তোমরা রিকোয়েস্ট করো তো পরে অন্য কোনো দিন তোমাদেরকে এটি বিষয়ে বিস্তারিত বিস্তারিত আলোচনা করে জানাবো, যদি তোমরা কমেন্টে রিকোয়েস্ট করো। তো আফ্রিকা ইথিওপিয়াতে 13টা মাস, আর সেখানে এখন কোন বছর চলছে তোমরা গেস করো, তোমরা গেস করার সাথে সাথে আমিও বলে দিচ্ছি, সেখানে এখন 2012 থেকে 2013 চলছে, মানে 2012 থেকে 2013 হবে হবে হয় 2012-র শেষের দিকে বা 2013-র ফার্স্টের দিকে। ওকে, তো চলে যাচ্ছি ফ্যাক্ট নাম্বার 8-এ। বিজ্ঞানীরা এইটাকে রিসার্চ করেছে যে এই এখনকার বাচ্চাদের মধ্যে যে প্রেশার আছে, যে পড়াশোনার প্রেশার বা সবকিছুর প্রেশার আছে, সেটা একটা মেন্টাল অ্যাসাইলামের রুগীদের প্রেশারের সমান। অর্থাৎ বাচ্চাকে, আপনার বাচ্চাকে বা সবার কথাই বলছি, যে বাচ্চাদের বেশি প্রেশার দেওয়া উচিত নয়, যেটুকু দরকার সেটুকু, ঠিক আছে? কারণ আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, আমরাও পড়াশোনা কম করে খেলাধুলো বেশি করেছি, দুষ্টামি বেশি করেছি, তো তারাও সেটা করবে, স্বাভাবিক। তো তাদের উপর জোর জুলুম করে লাভ নেই, যেইটুকু দরকার সেইটুকু পড়িয়ে তাদের সাথেও খেলো। কারণ কি বললাম এক্ষুনি, বাচ্চাদের পেশা ভাবা যাচ্ছে, আমাদের বাচ্চাদের পেশা কোনো একটা মেন্টাল গেছিলাম, যেগুলো আছে পাগলখানা, সেখানকার পাগলখানায় যে রুগীরা আছে সেই রুগীদের মেন্টাল প্রেশারের সমান, তাহলে চিন্তা করতে পেরেছো? তো চলে যাচ্ছে ফ্যাক্ট নাম্বার 9-এ। NBER, ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের একটা ব্যাখ্যাতে পাওয়া গেছে যে ফার্স্ট বোর্ন বেবি বাচ্চারা বেশি ট্যালেন্টেড হয়, নর্মাল সেকেন্ড বোর্ন থার্ড বোর্ন বাচ্চাদের থেকে ফার্স্ট বোর্ন, যেগুলো মানে যে বাচ্চারা প্রথম জন্মগ্রহণ করে ফার্স্ট টাইম, তো তারা বেশি ট্যালেন্টেড হয়। তো চলে যাচ্ছি আজকে লাস্ট ফ্যাক্টে, ফ্যাক্ট নাম্বার 10। অনেক স্টাডিজ হচ্ছে, আর অনেক স্টাডিজ অনুযায়ী এটা দেখা গেছে যে যেই সব ব্যক্তিরা বুদ্ধিমান বা ক্রিয়েটিভ, সেই সব ব্যক্তিদের ঘুম রাতে দেরি করে আসে, তাদের রাতে তাড়াতাড়ি ঘুম আসতে চায় না, তাদের রাতে দেরি করে আসে। তো তুমিও যদি দেরি করে ঘুমাও, তাহলে তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভ থিঙ্কিং আছে, তুমি সেটাকে খুঁজে বের করো আর সোসাইটির সামনে সেটাকে এক্সপ্রেস করো, তোমার মধ্যে কিছুই কিছু ট্যালেন্টেড কিছু ট্যালেন্ট অবশ্যই আছে। আর তুমি যদি তাড়াতাড়ি ওঠো, তাহলে কোনো চিন্তা নেই, তোমার মধ্যে ট্যালেন্ট অবশ্যই আছে, কারণ পৃথিবীতে সবাই সমান, সবার মধ্যেই ট্যালেন্ট আছে। আইজ্যাক কে নিউটন, তুমি দুজনেই সমান, সে একটু বেশি অ্যাডভান্স ছিল, আমরাও সমান, আমরাও যদি তার মতো কষ্ট করে তার মতো সেরকম পড়াশোনা করতে পারি, তাহলে আমরাও আইজ্যাক নিউটনের মতো হতে পারবো। তো সেই সব কথা বাদ দিয়ে, তো আজকে 10টি ফ্যাক্ট কেমন লাগলো? এইরকম আরো নতুন নতুন ফ্যাক্ট যদি তোমরা জানতে চাও, আর যদি এগুলো ভালো লাগে, আর আজকের গুলো যদি ভালো লেগেছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বেশি ভালো লাগলে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো। আর এরকম আমি অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা সঙ্গে থাকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। যদি